2030 সালের মধ্যে বিশ্ব সেরা পাঁচ ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় থাকতে চায় দেশের বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন। এর জন্য বিভিন্ন দেশে পণ্যের চাহিদা এবং স্থানীয় বাজার যাচাই, গবেষণা ও উদ্ভাবনে কর্মী নিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। দেশের চাহিদা মিটে আমেরিকা, কোরিয়া ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটন পৌঁছে দিচ্ছে তাদের তৈরি ইলেকট্রনিক্স সামগ্রী। শারফুল আলমের রিপোর্ট। ফ্রিজ, টিভি কিংবা এয়ার কন্ডিশনের জন্য গ্রাহকদের দিন দিন নির্ভরতা বাড়ছে দেশীয় ব্র্যান্ডে। সর্বাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য, সহজ ও দ্রুত বিক্রয়ত সেবা পাওয়ায় এসব পণ্যের উৎপাদন বাড়াচ্ছে ওয়ালটন। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বিশ্বখ্যাত ইউরোপীয় তিনটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের স্বত্ব লাভ করেছে। গৃহস্থলী পণ্যের পাশাপাশি বিলাসী পণ্যগুলো সবার সাধ্যের মধ্যে আনতে কাজ করছে তারা। প্রতিষ্ঠানটি প্রিমিয়ার কোয়ালিটির ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও লিফট উৎপাদন করছে। ওয়াশিং মেশিন দ্য নিউ বিগ প্রোডাক্ট ইন আওয়ার কান্ট্রি, সো এটা ফ্রিজের মতো মার্কেট শেয়ার হয়ে যাবে আশা করছি 2-3 বছরের মধ্যে। ট্রেডিং ইম্পোর্টেড লিফটটা বিক্রি হওয়ার পরে সার্ভিস নিয়ে আপনার চিন্তা করতে হতো যে সার্ভিস পাবেন কি না, কোথা থেকে সার্ভিস দেবে, কে দিবে, তো সেটা কিন্তু হ্যাসেল ফ্রি। এখন ওয়ালটন এদেশে লিফট বানাচ্ছে, এদেশেই আপনি সার্ভিস পাচ্ছেন, আমাদের সার্ভিস পিপলটা কানেক্টেড। এই বছরে আমাদের ইচ্ছা হচ্ছে এয়ার কন্ডিশনার, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, চারটা প্রোডাক্টে আমরা এই প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ডে লঞ্চ করতে যাচ্ছি। দেশের চাহিদা মিটিয়ে 40টিরও বেশি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে। তাদের এসব ইলেকট্রনিক্স ব্র্যান্ডের বাজার সম্প্রসারিত হচ্ছে কোরিয়া, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে। ভোক্তা ও ক্রেতার চাহিদাকে আরও সহজলভ্য করতে নিত্য নতুন প্রযুক্তি ও পণ্যের সেবা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের ভিশন হচ্ছে 2030-এর মধ্যে এই ইন্ডাস্ট্রিতে বিশ্বের প্রথম 5টি ব্র্যান্ডের মধ্যে একটিতে রূপান্তরিত হওয়া। ইউএসএতে আমাদের সাবসিডিয়ারি কোম্পানি ফর্ম করেছি, কোরিয়ার আর&ডির কাজ সেখানে গবেষণা চলমান আছে, প্রোডাক্ট বেঞ্চমার্কিং থেকে শুরু করে মার্কেটিং থেকে শুরু করে। রিসেন্টলি আমাদের গত বোর্ড সভায় অনুমোদিত হয়েছে যে ইউরোপে আমাদের সেরকম একটি সাবসিডিয়ারি অফিস বা ব্রাঞ্চ অফিস আমাদের কাজ করার জন্য। এছাড়াও বিশ্ববাজারকে টার্গেট করে চট্টগ্রামের মিরেশ্বরায় বঙ্গবন্ধু বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে 100 একর জমিতে নিজস্ব কারখানা স্থাপনে কাজ করছে ওয়ালটন। এতে রপ্তানি ব্যয় কমে আসবে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।